Assalamualaikum viewers, welcome to my channel Best Cook Recipes. আজকে রান্না করব রাধুনি রেডি মিক্স বিরিয়ানির মশলা দিয়ে বিফ বিরিয়ানি। অল্প মশলায় এবং কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো বিফ বিরিয়ানি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে ফিরে যাচ্ছি। বিরিয়ানির জন্য আমি এখানে এক প্যাকেট রাধুনি রেডি মিক্স মশলা নিয়ে নিয়েছি। 1 কেজি গরু মাংসের জন্য পুরো 1 প্যাকেটেই মশলা ব্যবহার করতে হবে। তবে আমি পুরো প্যাকেট ব্যবহার করব না, কারণ আমি এক্সট্রা মশলা ব্যবহার করব। এই প্যাকেটে সব রকমের মশলাই থাকে। প্রথমে মাংসটাকে মেখে নিচ্ছি। এর জন্য একটা মেক্সিন বলে অ্যাড করছি 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 কাপ পেঁয়াজ বাটা। অ্যাড করছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, আরও অ্যাড করছি 3 টেবিল চামচ পাউডার মিল্ক। এখন অ্যাড করছি 1/2 কাপ টক দই। আরও অ্যাড করছি রাধুনি রেডি মিক্স বিরিয়ানির মশলা, প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। অ্যাড করছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন অ্যাড করছি 2 টেবিল চামচ কাজু বাদাম পেস্ট। আরও অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। অ্যাড করছি 1 কেজি গরুর মাংস, তবে আমি হাড়সহ নিয়েছি। এখন সব কিছু একত্রে মিক্সড করে 1 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেব। তবে আপনাদের হাতে সময় থাকলে চেষ্টা করবেন একটু বেশি সময় নিয়ে রাখার জন্য। বিরিয়ানির জন্য আমি 2 কাপ গোবিন্দভোগের পোলার চাল নিয়েছি। চালটাকে 5 মিনিট ভিজিয়ে রেখে তারপর ধুয়ে স্ট্রেনারে তুলে নিব। চলে আসলাম মাংসটাকে রান্না করতে। এর জন্য প্যান বসিয়ে অ্যাড করছি 1/2 কাপ রান্নার তেল। এখন অ্যাড করছি 2.5 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বেরেস্তার মতো ভেজে নিয়েছি। এখন কিছুটা বেরেস্তা আমি তুলে নিচ্ছি, পরবর্তীতে আমি ব্যবহার করব। এখন অ্যাড করছি 1 টুকরো দারুচিনি, 10-12টি এলাচ, আরও অ্যাড করছি তেজপাতা। মশলাটাকে ভেজে নিয়ে অ্যাড করছি সেই মেখে রাখা গরুর মাংস। তারপর সব কিছু একত্রে মিক্সড করে আমি ঢাকটা লাগিয়ে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিচ্ছি। চুলুর আঁচ মাঝারিতে আছে। আবারও ঢাকটা লাগিয়ে আরও 1 মিনিট কষিয়ে নিচ্ছি। মাংসটা কষাতে কষাতে চলে আসলাম বিরিয়ানির জন্য স্পেশাল একটা মিশ্রণ তৈরি করতে। একটা ছোট্ট বাটিতে অ্যাড করছি 1/3 কাপ পানি। তারপর অ্যাড করছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধটাকে মিশিয়ে অ্যাড করছি 1 চা চামচ টেস্টিং সল্ট। এখন অ্যাড করছি 1/4 কাপ ঘি। তারপর সুন্দর একটা কালারের জন্য অ্যাড করছি জর্দার রং, তবে এটা সম্পূর্ণ অপশনাল। অ্যাড করছি 1 টেবিল চামচ কেওড়ার জল। তারপর নেড়ে চেড়ে একটা সাইডে রেখে দেব, আমি পরবর্তীতে ব্যবহার করব। বিরিয়ানির জন্য 6টা আলু নিয়েছি, সামান্য লবণ এবং জর্দা রং অ্যাড করেছি। এখন সব কিছু একত্রে মিশিয়ে আলুটাকে ভেজে নেব। এদিকে আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করব 1 কাপ গরম পানি। চুলুর আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি, অল্প আঁচে মাংসটা সিদ্ধ হবে। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন চলে আসলাম পোলাওটাকে রান্না করতে। অ্যাড করছি পোলার চাল। আমি এখানে এক্সট্রা করে কোনো রকম মশলা ব্যবহার করছি না। যে গ্রেভিটা আছে সেই গ্রেভিতে চালগুলোকে ভেজে নিচ্ছি। আমি চালটাকে একটু সময় নিয়ে ভাজবো, তাতে করে বিরিয়ানি টেস্টটা অনেক ভালো আসে। চুলুর আঁচ কমিয়ে 7 থেকে 8 মিনিট আমি পোলার চালটাকে ভেজে নিয়েছি। এখন অ্যাড করছি 4 কাপ গরম পানি। খেয়াল রাখতে হবে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি, অতএব এখানে আমি 4 কাপ পানি অ্যাড করেছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি 1/4 কাঁচামরিচ। এখন অ্যাড করছি পরিমাণ মতো লবণ। আরও অ্যাড করছি 1 টেবিল চামচ রাধুনি বিরিয়ানির মশলা। তারপর নেড়ে চেড়ে ঢাকটা লাগিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু টেনে গেছে। এখন আমি আলতো করে একটু নেড়ে দিচ্ছি। পোলাওটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখান থেকে আমি প্রায় 1/2 পরিমাণ পোলাও তুলে নিচ্ছি, পরবর্তীতে আমি ব্যবহার করব। পোলাওটাকে 5 মিনিটের মতো আমি দমে রাখবো। 5 মিনিট পর ফিরে আসলাম, পোলাওটা সিদ্ধ হয়ে গেছে।
এখন চামচ দিয়ে সমান করে নিয়েছি। এখন পোলার ওপর মাংসটা অ্যাড করছি, তারপর চামচ দিয়ে মাংসটাকে ছড়িয়ে দিচ্ছি। অ্যাড করছি 3 টেবিল চামচ বাদাম, আরও অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা আলু, আরও অ্যাড করছি 3 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, অ্যাড করছি 25 থেকে 30টি কিশমিশ। এখন অ্যাড করছি ঘি দুধের মিশ্রণটা, এর উপর আগে থেকে যে পোলাওটা রেখেছি সেটা অ্যাড করছি। তারপর হাত দিয়ে পোলাওটাকে ছড়িয়ে দিচ্ছি। এখন 3 টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা উপরে দিয়ে দিচ্ছি। অ্যাড করছি 3 টেবিল চামচের মতো বাদাম কুচি, আরও অ্যাড করছি 30 থেকে 35টি কিশমিশ। তারপর হাত দিয়ে একটু ফুটো করে নিচ্ছি। এখন অ্যাড করছি আগে থেকে মিক্সড করা দুধ এবং ঘিয়ের মিশ্রণটা, আমি সবগুলো ফুটুতে এই মিশ্রণটা অ্যাড করেছি। এখন আমি প্যানটা চুলোতে বসিয়ে দিয়েছি, চুলোর আঁচ লতে করে দিয়ে 15 মিনিট পর্যন্ত আমি রান্না করে নিব। যদি পাতিলের তলানিটা পাতলা থাকে তাহলে আপনারা তাওয়া বসিয়ে তারপর প্যানটা বসিয়ে দেবেন। 15 মিনিট পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে আর সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি বিরিয়ানিটা কত সুন্দরভাবে হয়েছে, তলানিতে কিন্তু একদমই লাগেনি। বিরিয়ানিটা সার্ভ করার আগে হালকাভাবে একটু মিশিয়ে তারপর সার্ভ করতে হবে। বিরিয়ানিটাকে আমি সার্ভিং প্লেটে তুলে দেখাচ্ছি, বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। তৈরি করে দেখালাম রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়ে বিফ বিরিয়ানি। আমি আপনাদের দেখাচ্ছি মাংসটা কতটা সফট হয়েছে, দেখতে শুধু লোভনীয় হয়নি খেতেও দারুণ হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পেজ ফলো করবেন। এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিও দেখেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।